চিংড়ির চপ মাখানো রেডি হয়ে গেছে, এবার শুধু চপটা তৈরি করে ফেলতে হবে। এখানে আমি দিয়েছি একটু হলুদের গুঁড়ো, একটু লবণ, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস কমপ্লিট। চিংড়ি মাছটা হালকা অংশগুলো গরম জলে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, হালকা পরিমাণে ভেজেও নিয়েছি, লবণ টবণ দিয়ে হালকা করে ভেজে নিয়ে তারপরে এটার সঙ্গে আমি মেখে এবার করবো চপ। এই দেখো হালকা ভেজেছি একদম। বন্ধুরা এই দেখো আমি চিংড়ির চপ করবো, তাই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ভাবছিলাম ভিডিওটা করবো না, তারপর ভাবলাম যে না ভিডিওটা একটু করি। এই দেখো কড়াইটাও খুব সুন্দর গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। এরকম ভাবে চিংড়ির চপটা তেলের উপরে দিয়ে দেবো। এই দেখো চিংড়ি মাছের চপগুলো এবার আমি এক এক করে উল্টিয়ে দেবো। আর তোমাদের দাদাভাই কিন্তু অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, আমাকে একটু খাইয়ে দিল, সত্যি খুব ভালো লাগছে খেতে। এই দেখো আমার চিংড়ির চপ রেডি হয়ে গেছে, এবার আমি এক এক করে নামিয়ে নেব। এ দেখো আমার চিংড়ির চপ রেডি। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।